আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন একটা হোল এবং দুটো তার, তার মানে এখানে একটা লাইট ফিটিং করতে হবে। তো আমি সৌদি আরব থেকে লাইট ফিটিং করতেছি। তো দেখুন সৌদি আরবে লাইট কীভাবে ফিটিং করতে হয়। যারা সৌদি আরব নতুন আসছেন বা আসবেন, তো দেখুন কীভাবে লাইট ফিটিং করতে হয়। তো এখানে আমি একটা লাইট ফিটিং করবো, সেটা হলো আল্টার লাইট। এই দেখতে পাচ্ছেন আল্টার লাইট, আমি এটা এই লাইটটা এখানে ফিটিং করবো। এবং লাইটটা কীভাবে ফিটিং করতে হয় হোল্ডারের সাথে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা আগে লাইটটা ফিটিং করি, কীভাবে লাইটটা ফিটিং করতে হয়। তো প্রথমত আমি এই লাইটটা ওপেন করবো কভার থেকে, লাইটের যে হোল্ডারটা আছে দেখতে পাচ্ছেন, এটা ওপেন করলাম। এ হলো ফ্রেম, লাইটের ফ্রেম। এটা এটা যে ওই ট্রাইসরি হোল দিয়ে এটা আটকাবো। এবং এটা হলো বাল্ব, যেটা লাইট জ্বলবে। তো এটাও আমি আপনাদের খুলে দেখাইতেছি, দেখতে পাচ্ছেন এগুলো বাল্ব। তো বাল্বটা প্রথমত আমরা এটার মধ্যে দিয়ে আটকাবো। তো এখানে দেখতে পাচ্ছেন লক রয়েছে, এখানে দুইটা পিন দেখতে পাচ্ছেন। এই দুটা পিনের সাহায্যে আমাদের এই জিনিসটা আটকে থাকবো, লক হয়ে থাকবো। তো আমি প্রথমত পিন দুইটা ওপেন করব, পিন দুইটা আমি খুলে ফেললাম। খুলে ফেলার পর আমি এই বাল্বটা এখন লাগাবো এখানে। তো আমি বাল্বটা এখানে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের সাথে লকটা, এই লকটা আটকাবে। দুই পাশে দুই উঁচু জায়গা আছে, ওই দুই পাশে যায় আটকাবে। তো আমি বাল্বটা প্রথম বসার পর, বসানোর পর কী করব, লক দুটো দিয়ে আটকাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা দিয়ে লক দিয়ে এটা আটকে দিব বাল্বটা, যাতে নাকি বাল্বটা পড়লে না থাকে। ঢুকতে না চাইলে টেস্টার দিয়ে একটু, হ্যাঁ লকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের লাইটটা পড়বে না, লাইটটা আমাদের এখন পড়বে না, তোমাদের এটা এখন লক হয়ে গেছে। এখন লক হয়ে গেছে। এবং এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, দুইটা পয়েন্ট, এখান দিয়ে আমাদের তারের কানেকশন থাকবে। তো আমাদের এই একটা তারের শর্ট পিস হয়েছে, হুক রয়েছে। তো আমরা প্রথমত এই হুকের সাথে, সকেটের সাথে আমরা এই দুটা কানেকশন করে দেবো। তো হয়ে গেল আমাদের কানেকশন, এই হলো দুটা তার। তো এখানে যে দুটা তার দেখতে পারছেন, তো তখন ওই দুটো তারের সাথে আমরা এই দুইটা তার লাগাই দেবো। তো আমাদের লাইটটা কীভাবে ফিটিং করতে হয় সেটা দেখলেন। এবং এখন আমাদের তারের কানেকশনটা দেখাবো, কীভাবে আমরা তারের কানেকশনটা দেবো। তো আমি এই দুইটার সাথে আমি এই দুইটা জয়েন করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এই দুইটার সাথে আমি যে লাইটের যে দুইটা তার আছে, এই দুইটার সাথে লোডের এই দুইটা তার জয়েন করে দেব। তো জয়েন করে দেওয়ার পর পরবর্তী আমরা যে এখান দিয়ে এই যে দুই পাশে দুটো লক দেখতে পাচ্ছেন, এই একটা লক, এই একটা লক, দুই পাশে দুটো কালো লক দেখতে পাচ্ছেন। এই লকের সাহায্যে আমরা এই জিনিসটা এখানে আটকে রাখবো। তো দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি সম্পূর্ণ লাইট ফিটিংটা শিখতে পারবেন। তো আমি এখন জয়েন করব। তো দেখতে পাচ্ছেন আমি জয়েন্টও দিয়ে দিয়েছি, এখন আমি টেপ পেঁচিয়ে দেবো। দুটো করে টেপ পেঁচিয়ে দেবো। আসলে ভিডিও করা একটু কষ্ট হইতেছে, কারণ আমি এক হাতেই একজনে আমি ভিডিও করতেছি এবং আমি কাজ করতেছি, কেউ নাই, এর কারণে আমি জয়েন্টগুলো দেখাতে পারলাম না এবং টেপ পেঁচানগুলো দেখাতে পারতেছি। তো আশা করি আপনারা জয়েন্টগুলো দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি দুই তারে মাথা শুইলা আমি পেঁচিয়ে দিছি, পেঁচাই দিয়ে প্লাস দিয়ে টাইট করে দিছি। এখন আমি কষ্টে পেঁচাবো। তো বন্ধুরা, আমি ইনসুলেশন টেপও পেঁচিয়ে দিছি দুইটা। এখন আমি এই দুইটার মধ্যে দিয়ে ঢোকাবো, এখন সরি এই হোলের মধ্যে দিয়ে আমি এটা লক করে দেবো। এই দুই পাশে যে লক দেখতে পাচ্ছেন কালো, এটা আমি এখন লক করে দেবো। তো আমি আপনাদের একটু কীভাবে ঢুকাইতে হয় আসলে আমি দেখার চেষ্টা করবো। আসলে আমার ভিডিওটা প্রায় একটু কষ্ট হয়ে যাচ্ছে আসলে। তারপর আমি একটু ভিডিওটা সাইড করে দিয়ে আপনাদের দেখাই দেবো।
তো প্রথমত আমি আমাদের দুইটা আই করতে হবে আসলে আমি নিজে নিজে ভিডিও করতেছি তো এখন একটু সমস্যা হইতেছে ভিডিও করা এবং দেখানো তো আমি এখন আমাদের কানেকশনটা হয়ে গেছে তো আমি তারটা ভিতর দিকে দিয়া বাতি যে তার ঠিক আছে ভিতর দিকে আমি এখন এটা আটকে দেবো দেখতে পাচ্ছেন দুটো লক আছে এখন এই দুটো লক আমি প্রথমত কী করবো উপরের দিকে দেবো উপর দিকে দেওয়ার পর ঠিক এইভাবে দেবো এইভাবে দেওয়ার পর আমি এইভাবে ঢুকিয়ে দেবো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফিটিং হয়ে গেছে তো এভাবেই কানেকশন করতে হবে তো আশা করি ভিডিওটা দেখি টুকুই তো হয়েছেন এবং শিখতে পারছেন এবং আরও সৌদি আরবের ভালো ভালো কাজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আশা করি আরও অনেক ভালো ভালো ভিডিও দিব তো ভালো থাকেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম।